রামকৃষ্ণ মিশনের বার্ষিক আঞ্চলিক কর্মশালায় বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। রামকৃষ্ণ মিশনের ধ্যানগঙ্গা কৃষি বিকাশ কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালার আয়োজন করা হয় সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের অডিটোরিয়ামে। 2 মে থেকে 4 মে পর্যন্ত 3 দিনের কর্মশালার আয়োজন করা হয়। বুধবার বিকেলে সেই কর্মশালায় অংশগ্রহণ করেন অধীর চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সারগাছি রামকৃষ্ণ মিশনের স্বামী বিশ্বময়ানন্দ মহারাজ, দেশের বিভিন্ন প্রান্তের কৃষিবিদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা সবাই জানি যে রামকৃষ্ণ মিশন, যার সঙ্গে শ্রী ঠাকুর রামকৃষ্ণের নাম, স্বামী বিবেকানন্দের নাম জড়িয়ে, সেই রামকৃষ্ণ মিশনের প্রধান লক্ষ্য আদর্শ তা হল সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে চলা, কাউকে বাদ দিয়ে নয়, সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে চলা।